আজকে ম্যাগি আনতে গেছে, যখন ম্যাগি খাবো তোমাদেরকে দেখাবো। ভাই পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ভাই আমার ব্যাস করে হয়ে গেছে, আমি বসে আছি, আমার ম্যাগি আনতে গেছে, ম্যাগি যখন খাবো তোমাদেরকে দেখাবো। ভাই পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার এখন এই দেখো নাম এখানে অন করা আছে দিন্দু। এই দেখো আমার এখন মাছ বাচ্চে, এ দেখো বাকি মাছ হলো এখানে আছে, ওই দেখো আর এই মাছ হলো, আর পেতে দিলে একটা মা, আর এই দেখো কাটছে, এই দেখো যা কত অন করা আছে দিদি। সবই আছে, কুমড়ো, পুঁই শাক, ওদিকে ধুইয়ে দি। চিকু তো ঘর কে আসতে পারতো, তো মাছ হলো দেখো। কাঁঠাল পাততেছি, কাঁঠাল গুলো পুরো ফেটে গেছে, এই দেখো পুরো ফেটে গেছে, দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। কাঁঠালটা দেখো গাছ থেকে কাটা হয়ে গেছে, কিন্তু এইভাবে আটকে আছে, পুরো কাঁঠালটাকে পাড়াই যাচ্ছে না। দেখো দেখো কাঁঠালটা কাটা হয়ে গেছে, কিন্তু এমনভাবে গাছটাতে চিপা আছে ডালগুলোতে, কাঁঠালটা পাড়াই যাচ্ছে না, অনেক চেষ্টা করেও পাড়া যায়নি। দেখা যাক কীভাবে পাড়া যায়। এই দেখো এখন মাছ বাচ্চে, চিংড়ি মাছ, এই দেখো এই দেখো সেই সেই তখন থেকে মাছ বাঁচতে বসেছে, ওইগুলো বাঁচা হয়েছে, ওই যে ওইগুলো বাঁচা হয়েছে। এগুলো এগুলো বাঁচা হয়ে গেছে মায়ের, এই দেখো বাঁচা হয়েছে, এইগুলো বাঁচা হলো আর হয়েই এসছে। এরপরে রান্না করবো, আমি রেডি হয়ে গেছি চান করে, এ দেখো লিপস্টিক পরেছি। এই দেখো আমি ডিসিস পরে রেডি হয়ে গেছি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো দাদুও এসছে, দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে। আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, কারণ এখন পুজো হচ্ছে, কে শুনতে পাবে না কিছু কথা দেখবে। চলো এ দেখো মাদুর মাছ, এটা এ দেখো, পরে তোমার সঙ্গে কথা বলছি। বাই খেলা করে নে, কি সুন্দর খেলা করছিল তখন, এখন আর খেলা করে নে। পরে দেখো মা মাছ ভাজছে, ভাত খাবো। হ্যাঁ পুষ্টি করে দাও বাবা, ঠিক আছে। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো পরে তোমার সঙ্গে কথা বলছি। বাই এই দেখো যে সাটিন মাছগুলো কিনলাম, সেগুলি এই যে সর্ষে বাটা দিয়ে ঝাল করছি, আর মেয়েকে তো মাছ ভেজে দিলাম, ও মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর আমি আর মা এই ঝাল দিয়ে খাবো। আর এই যে কালকের শুক্তোটা একটু আছে, এটা একটু গরম করে নেব, এবেলা ওই হবে। আর আলু ভাতে দেওয়া হয়েছে, আমরা টক আছে,
আজকে সব পূজোর হচ্ছে, পূজো হচ্ছে। এই দেখো সব কাচ্ছে, এখন কাচ্ছে, এই দেখো কাচ্ছে। সেজে কাচ্ছে, সেজ ওমা ইয়ে করছে, নামা ইয়ে করছে। আর বাকি হলো এই দেখো, এটা রাখা আছে। আর পূজোর থাল হলো এই দেখো, এ দেখো ঠাকুর, দেখো ঠাকুর ঠাকুর, এরকম পূজোর এগুলো, পূজোর থাল হলো এগুলো। আরে দেখো সে যে ব্যাগ নিয়ে এসছে, আমগুলো দেখ না পোষা বেরিয়ে গেছে। আমার নোড়া, আমার নোড়া চলবে না, নোড়া চলবে সেটা কাছে। এই দেখ কোন আমা আবার কি আনতে গেল। মিলে যাবে, হ্যাঁ লড়া লড়া, হ্যাঁ আমার আর আমাদের চ্যানেলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পরে তোমার সামনে কথা বলছি, বাই। আর এ মা ভাত খেয়ে এলো, আর এক মিনিট পরে হাতটা ধুলো, পরে তোমার সামনে কথা বলছি, বাই। দেখো এখনো বাবন ঠাকুর আসে না, তাই জন্য সবাই এখন বসে আছে। এ দেখো বসাচ্ছে, পরে তোমাদের সঙ্গে কথা বলছি, বই। এই দেখো বাবন ঠাকুর এখনো আসেনি, কারণ এই দেখো এখনো সবাই বসে আছে। এই দেখো তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। হয়ে গেল, এই যে বাবন ঠাকুর সিঁদুর পরিয়ে দিয়েছে, এবার প্রসাদ খাবো। একটা বাটি নিয়ে আসি রান্নাঘর থেকে, প্রসাদ খাবো এবার। এই যে মা প্রসাদ দিচ্ছে, এই যে এটা আমার বাটি, খেয়ে নি আবার কথা বলছি। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখো ফোনটা নেবে বলে। সবাই আমার কপালে সিঁদুর দিয়ে দিয়ে এবারে মা কালী করে দিয়েছে, কাকিমায়েরা দিয়েছে, ঠাকুমায়েরা দিয়েছে, বামুন ঠাকুর দিয়েছে, সবাই মিলে সিঁদুর দিয়েছে। তোমাদেরকে একদিন দেখাবো, এটা প্রত্যেক পূর্ণিমাতেই হয় আমাদের বাড়িতে, মানে মন্দিরে তো হয়, আমাদের নিজেদেরই মন্দির আছে অন্নপূর্ণা ঠাকুর, সেখানেই প্রত্যেক পূর্ণিমাতে মাসে একটা করে ভোগ হয়, পুজো হয়, সবাই পাড়া থেকে পুজো দিতে আসে, আমাদেরও পুজো দিই। দেখাবো কোনো দিন একদিন, আজকে দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আজকে দেখাতে পারলাম না কো, অন্য আরেকদিন দেখিয়ে দেবো। তিন্নিকে বলছিলাম কিন্তু তিন্নি একটু ব্যস্ত ছিল। আচ্ছা ঠিক আছে, এবার রান্নার জোগাড় করতে হবে, একটা পাখি এসছে কিছু নিয়ে। আচ্ছা
দেখবো দেখাচ্ছি পাখিটা। এই দেখো কাকিমা চলে যাচ্ছে, টোটোতে চাপছে। তিন্নি টোটোয় চেপে বসে আছিস? তিন্নি আগেই টোটোয় চেপে বসে আছে। দারুণ হন। বাকিরা যে এখানে ফুটবল খেলছে। আসবেন কাকিমা? হ্যাঁ, টাটা টাটা করে দাও। টাটা কি মশা কামড়ালো? হ্যাঁ, মশা সুতলটা লাগাগে যা। কাকিমা চলে গেল। এ দাঁড়া, এখন আমার গায়ে লেগে যাবে ফুটবল।